এলক করার কারণে চেক করেছো। দুর্গা পূজার গুয়াহাটী বাসীলৈ উপহার সরকারের। কাইলৈ গুয়াহাটীত মুকলি হব আন এখন উরণিয়া সেতু। মুকলি হব আর্যনগরের উরণিয়া সেতু। 150 কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করা হয়েছে এই উরণিয়া সেতুখন। নির্ধারিত সময়তক 10 মাহ পূর্বেই মুকলি হব এই সেতুখন। সেতুর দুয়োফালে অঙ্কন করা হয়েছে কৃষ্টি সংস্কৃতি। আটক ধুনিয়াক সজাই পড়াই তোলা হয়েছে উরণিয়া সেতুখন। দুর্গা পূজার প্রাক্ষণত মহানগরবাসীলৈ এই বিশেষ উপহার সরকারের, কারণ নির্ধারিত সময়ের 10 মাহর পূর্বে সম্পূর্ণ করা হয়েছে নির্মাণ কার্য। কারণ এই পথছোয়া অত্যন্ত একটা ব্যস্ত পথ, যথেষ্ট যানজটর সৃষ্টি হয় এই পথছোয়াত, আর এই যানজটর সমস্যা সমাধান করিবর বাবে এই উরুণিয়া সেতুখনের নির্মাণ কার্য আরম্ভ করা হয়েছিল। আর অবশেষত নির্মাণ কার্য সম্পূর্ণ হয়ে উঠিল, আটক ধুনিয়াক সজাই পড়াই তোলা হয়েছে। কাইলৈ মুকলি করা হব উরুণিয়া সেতুখন। 150 কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করা হয়েছে আর্যনগরের এই উরণিয়া সেতুখন। সতীর্থ সাংবাদিক বলেন ভট্টাচার্যর সঙ্গে পোনপটিয়া সম্প্রচারত আমি সংযুক্ত হয়েছো। বলেন, শারদীয় দুর্গোৎসবের প্রাক মুহূর্তত মহানগরবাসীলৈ এই বিশেষ উপহার সরকারের। হয়, গুৱাহাটী মহানগরবাসীর একটা ভাল খবর আর গুৱাহাটী মহানগরবাসীর একটা দীর্ঘদিনীয়া সমস্যা সমাধানের দিকত। কেন যদি উপস্থিত আছো, এই স্থান হচ্ছে সেরাপবাটি আর্যনগর স্থান। আর এই আর্যনগর এই অঞ্চলখিনিত দেখিব পোৱা যায় যে সঘনে আসলে ব্যাপক যানজটর সৃষ্টি হয়ে আছে, আর যার ফলস্বরূপে ঘন্টার পিছত ঘন্টা লোক আবদ্ধ হবলগা হয়েছিল। পিছে মহানগরবাসীর এই সমস্যা যেন এটা অবসান ঘটিব, কেন গুৱাহাটী মহানগরবাসীর বাবে শারদীয় দুর্গা উৎসবের এই সময়সত, অর্থাৎ অহা কাইলে এই উরণিয়া সেতুখন মুকলি করে দিয়া হব জনগণের বাবে। আর দেখিব পোৱা গৈছে যে ইতিমধ্যে 150 কোটি টাকা ব্যয় সাপেক্ষে প্রায় 10 মাহ পূর্বে, আসলে নির্ধারিত যে 10 মাহ, সেই 10 মাহ পূর্বেই এই ব্রিজখন সম্পন্ন করেছে। 790 মিটার দৈর্ঘ্যর এই ব্রিজখন অতিক আটক ধুনিয়াক ইতিমধ্যে সজাই পড়া তোলা হয়েছে। যে ধরনের আন্তঃগাঁথনি নির্মাণের দেখবলে পাওয়া গেছে, ইয়াত রং তুলিকারেও দেখব পাওয়া গেছে উরণিয়া সেতুখন এক সুন্দর এক ইয়াত দেখব ছবি প্রতিচ্ছবি দাঙি ধরা হয়েছে। ইয়া দেখবলে পাওয়া গেছে যে বড়ো জনগোষ্ঠীর যে কলাকৃষ্টি, সেই কলাকৃষ্টি ইয়াত সুন্দরভাবে ইয়াত যে উরণিয়া সেতুখনের এই দেওয়ালত এইদরে নামাঙ্কিত করা হয়েছে। আর আনফালে যদি চা হয় তেতিয়াহলে অসমীয়া কলা কৃষ্টি সংস্কৃতি তথা জাতি জনগোষ্ঠীর যিসমূহ আচার রীতি নীতি কলা কৌশল, সেই সকলবোৰ ইয়াত প্রদর্শিত করে এক সুন্দর একটা বার্তা প্রেরণ করবলৈ চেষ্টা করা হয়েছে। মুঠর ওপর কব পারি যে সুন্দর একটা পরিবেশ বা সুন্দর এখন ছবি চিত্র এখন দাঙি ধরার চেষ্টা উপস্থাপন করেছে শিল্পী সকলে। আমি দেখবলে পাইছিল যে লাজগেটর যখন উরণিয়া সেতু ইতিমধ্যেই কিছুদিন পূর্বে মুকলি করেছিল, সেইখানতো এইদরে রং তুলিকার ইয়াত ব্যবহার করে এক সুন্দর এখন ছবি দাঙিবলৈ চেষ্টা করা হয়েছিল। আর এইবারও দেখবলৈ পাওয়া গৈছে যে আর্যনগরের এই উরণিয়া সেতুখন 790 মিটার দৈর্ঘ্যর এই উরণিয়া সেতুখনের ক্ষেত্রতো দেখবলৈ পাওয়া গৈছে একেই এক সুন্দর পরিবেশ দেখিব পাওয়া গৈছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় অহা কাইলৈ রাতিপুৱা ভাগত তেখেতে এই উরণিয়া সেতুখন আনুষ্ঠানিকভাবে শুভারম্ভ করিব, আর আনুষ্ঠানিকভাবে শুভারম্ভ করার পিছতেই সর্বসাধারণেরভাবে এই ব্রিজখন উরণিয়া সেতুখন উৎসর্গিত করা হব, সর্বসাধারণে ইয়াত ব্যবহার করিব পারিব। আর স্বাভাবিকতে কব পারি ব্যস্তপূর্ণ এই যদি স্থান চা হয় তেতিয়াহলে আর্য মহাবিদ্যালয়কে আরম্ভ করে বিবুরা কর্কট প্রতিষ্ঠানকে ধরে ইয়াত কেবাটাও উল্লেখনীয় ইয়াত কার্যালয় অনুষ্ঠান প্রতিষ্ঠান আছে। গতি এই অঞ্চলটির ব্যাপক আসলে যানজটর সৃষ্টি হয়ে থাকা এই যে দীর্ঘদিনীয়া সমস্যা, এই সমস্যা যেন খন্তেকতে ইয়াত অবসান ঘটিব বলে কব পারি। গতি স্বাভাবিকতে কব পারি মহানগরের আন্তঃগাঁথনি নির্মাণের ক্ষেত্রে রাজ্য সরকারখনের যে পদক্ষেপ আর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় যে আধারশিলা স্থাপন করা এই উরণিয়া সেতুখন যেন তেখেতর এই প্রায় 10 মাহৰ ভিতৰতে এই উৰণীয়া সেতুখন সম্পন্ন কৰিবলৈ সক্ষম হৈছে, স্বাভাৱিকতে এয়া নিশ্চয়ভাৱে গুৱাহাটী মহানগৰবাসীৰ বাবে এক আনন্দময় আৰু এক সুখৰ বতৰা বুলি ক'ব পাৰি এই শাৰদীয় দুৰ্গোৎসৱৰ সময়ছোৱাতে। নিশ্চয়, ধন্যবাদ বলেন, ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আপোনাক। আৰু এনেদৰে সাজু হৈছে এই উৰণীয়া সেতুখন মহানগৰবাসীৰ বাবে মুকলি কৰি দিবলৈ 10 মাহৰ পূৰ্বেই, নিৰ্ধাৰিত সময়তকৈ 10 মাহৰ পূৰ্বেই 150 কোটি টকা ব্যয় সাপেক্ষে নিৰ্মাণ কাৰ্য সম্পূৰ্ণ হৈ উঠিছে এই আৰ্যনগৰৰ উৰণীয়া সেতুখন, যি উৰণীয়া সেতুৱে দীৰ্ঘদিনীয়া যানজটৰ সমস্যাৰ স্থায়ী সমাধান কৰিব।